বাংলার মসনদিয়ালা ঈসা খাঁ, এটা হচ্ছে গিয়ে তার কবর। 1599 1599 সালে তিনি মৃত্যুবরণ করেন, এবং এটা হচ্ছে গিয়ে গাজীপুরের বক্তারপুর, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রাম। এখানে ঈসা খাঁ বিশ্রাম নিতে এসে মৃত্যুবরণ করেছেন, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। পরবর্তীতে নানান সময় বিভিন্ন গবেষণা, বিভিন্ন সময় বিভিন্ন গবেষক দল এসে এখানে আবিষ্কার করেছেন যে এখানে আসলে ঈসা খাঁ শায়িত আছেন। তো তিনি 1529 সালে জন্মগ্রহণ করেন, এবং 1597 সালে তিনি আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করে মূলত বাংলার যেই স্বাধীন বাংলার যেই বীজ সেটি বপন করেছিলেন। এখানে স্থানীয় লোকজন এই বিষয়ে অনেকেই জানে, অনেকেই জানে না, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা, তারা আসলে এই বিষয়ে খুব একটা কিছু জানেন না। এখানে স্থানীয় যেই যারা আছেন, তারা এখানে যারা আসেন ঈসা খাঁর কবর টবর দেখতে, তাদেরকে বেশ হেল্প করেন নানানভাবে তথ্য উপাত্ত দিয়ে। তেমনি এই এই কবরটা যার জায়গার উপর, তার সাথে কথা বলছি। আসলে আপনারা, আপনার নাম কি ভাই? আমার নাম রমজান খাঁ। আচ্ছা আচ্ছা, এই কবরটা মানে এখানে যে ঈসা খাঁর কবর আছে, এটা কবে থেকে আপনারা অ্যাটেন্স পাইলেন? এটা আজকের তো মনে করেন 20-25 বছর আগের থেকে এটা কিছু কিছু গবেষণা ভাগ আছে, লোক আসছে যেন বিদেশ থেকে আসছে। না না, মানে দেশেরই মানে ইতিহাস গাইডা আসে, ইতিহাস বই টই লই আর পরে যেন দিঘি আসিল, এন পুকুর আসিল, মানে ঈসা খাঁর কবর মানে আর বই ইতিহাস বার করে আইছে। ঈসা খাঁ যে এখানে মারা গেছে, হ্যাঁ, কিভাবে মারা গেছিল কিছু জানছেন আপনারা? জানি আমরা, ওই যে ওরা গবেষণারা যেমনি বলে সেইটুই আমরা জানি আর কি। আর বলছে যে ওই ঈসা খাঁর বলে বন্ধুর বাড়ি ছিল, না ঈসা খাঁর বন্ধুর বাড়ি ছিল? হ্যাঁ, ঈসা খাঁর বাড়ি ছিল কিশোরগঞ্জ, তাদের রাজধানী ছিল সোনারগাঁও। ওনা ওই ওই টাইমে তো আমরা চলাচলটা আসছিল বর্ধা দিয়া, বর্ধা দিয়া যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছিল, তখন তাই নিয়ে বন্ধুর বাড়িতে উঠছিল বিশ্রাম নিতে, বন্ধুর বাড়িতে পরে মারা গেছে এইখানে। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে তো ঈসা খাঁর ইয়া চলাচল করতো বর্ধা দিয়া, অন্য কোনো যোগাযোগ ছিল না ওই আমলে, ওই এই ওইভাবে আর কি এখানে ঈসা খাঁ। আপনারা বাড়ি কিনছেন এখানে কবে, মানে এই কবরটা যে এখানে আছে এটা কবে জানা গেল? আমরা আমার পরে এনে একটা থুম্বার মতন ছিল, ঈদের থুম্বা। হ্যাঁ, তখন হিন্দুরা যে সময় জায়গা আসে বলতো যে জায়গাটা খুব ভালো জায়গা, এটা আমাদের কোনো খারাপ অত্যাচার মুচ্চাচার হয় না। তো এনসি নাকি বলে ঈদ নিয়ে এক লোককে ঘোড়ার তলে দিছিল, তো ওই গরু মনে করেন ফাগল হয়ে গেছে, বাদে ঈদাই না পারেন থুয়ে গেছে রিটার্ন। আচ্ছা, বুঝছেন? তখন আমরা বাঁশ দিয়ে একটা ঘেরাও দিয়ে রাখছিলাম ভর্তম, দেখেন আমরা খারাপ কিছু করার দরকার নেই, নিজেরা থাক ফুইরা। পরে আস্তে আস্তে সরকারি লোকজন আসে। এটা কবে মানে ঘোড়ার যে কাছে যে ইট দিছে এটা কবে? এটা মনে করেন আগে আগে 40-50 বছর আগে আরো। আচ্ছা, 40-45 বছর আগে, ব্রিটিশ পিরিয়ডের সময়? না, দেশ স্বাধীন হওয়ার পরে না, আগে পাকিস্তান ফিলরে, পাকিস্তান ফিলরে ঘোড়ার তলে দিয়েছি মনে, পাকিস্তান ফিলরে। আচ্ছা, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো মনে করেন কিছুদিন পরে তো আমরা না আসলাম, না আসলে আসার পরে যেমন আমরা বাস দিয়ে গেরো দিয়ে রাখছি, আমরা বাস দিয়ে খুঁড়ি দিয়া নিজেরা। পরে যে মনে আর কি আমরা এই যে সরকারি অনুদান আইসে, বাউন্ডারি করলো, গ্রিল টিরিল করলো, রাস্তা করলো, ব্রিজ করলো, আরো মনে করেন যে মানুষ টানুষ আছে, গাড়ি করে আসতে পারে না, রাস্তা ডক ডাক করে না, যেমন চেয়ারম্যান একটু সত্যি ভালো করে কাজ করে না। পরে ওই ইয়ের যখন ইয়ে করলো আপনার ওই ঘোড়ার মধ্যে আপনার ইটা দিল, ইটা দেওয়ার পরে যখন ঘোড়া পাগল হয়ে গেল, তখন মানে এখানকার মানুষজন তখন কি চিন্তা করলো? মানে পরে এনকার ইটটা আবার এই জায়গায় না থুয়ে গেছে, আর এইটা মানুষে খারাপ ধরনের কোনো জায়গার ব্যবহার করবো এরকম ধরনের মানে ন্যায় না বয় হয়ে গেছে গা। আচ্ছা, আর আমরা আবার যে আমরা আবার পরে অনেক ইটা বার হয়েছে, এটা রয়েছে উগিলেন দিয়ে আমরা সবাই কলের কলের তলে দিয়ে দিছি, কুড়ার তলে দিয়ে দিছি, কাম কাজ করছি, আম গলা দিলে কোনো মানে। আপনারা ওই খোরাখুরি করলে অনেক পুরনো জিনিসপত্র ইট টিট এগুলো পাইতেন না? ইট টিট তো অন্য আছে, এখনো আছে, ইডার কোনো অভাব নেই, এখানে খুললে ইট টিট পাওয়া যায়, ইট ব্যাগ খান্তে খুললে ভালো, ইডার কোনো অভাব নেই, ইডে ভাতলা ভাতলা আমি গুল দেখাই না কত ডিজাইন। আপনারা পাইছেন এরকম ইট দেখাইতে পারবেন এখন? এখন মাড়ি মুড়ি নিচে এন ঘুরে রয়েছে, কত অভাব নেই, নোংলা কত করলে যে নিলে আমি বার করে দেয় তাই নিচে কত ঘুরে রয়েছে, নিচে ভিতরে ফালায়া সারি মোড়া দা বাউন্ডারি করছে, ইডার অভাব নেই, ওই যে ওইখানে গাতলা আছে। আচ্ছা, এখানে একটা দিঘি ছিল, অনেক বড় দিঘি ছিল এই পাশটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দিয়ে 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 দিঘি ছিল। আচ্ছা, দেখা আমার দিঘি দেখে এখনো দিঘি দেখে এর দিঘি দেখে আমার।
এখন এটা দিগা এটার উত্তর পাঁচশো গাটলা ছিল ঈদের একরায় ওখানে নিচে পড়ে আসা গা ঈদের মালি কাটলি মালি মুড়ি ফোন হয় ঈদের একরায় ফুটা বাড়ি যায় মানে বাড়ি যায় এখনো ইট বের হয় হ্যাঁ অনেক বছর আগে এই পাশে ইয়া গাটলা ছিল ওটার ইট বাড়ি যায় তখন তো এইখানে গ্রামে খুব একটা মানুষজন ছিল না তিনটা পুকুর ছিল এই বাড়ির পাশে উত্তর পাশে একটা পাশে ছিল দিঘি ওই ওই পাশে ছিল আচ্ছা আপনারা কি জানেন এই জায়গাটা অনেক অনেক বিখ্যাত একটা জায়গা হতে পারে আপনাদের এই আমরা এরম কিছু জানি যে এই জায়গাটা কিছু আর চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে বললো আমরা আমরা চাই না যে এমন কোনো কিছু কেড়ে বললেন যে যা কিছু হয় এই যে বাউন্ডারি রয়েছে এটার ভিতরে হোক আর যাবো বাড়ি ঘর যাই এখন ক্ষয়ক্ষতি না হয় এরকম কিছু না হোক এটা চাই না বাসা ভাইকে কই যাবো বড় আর বিপদ করছেন না মূল কথা হয়েছে এটা যাও এই বাউন্ডারির ভিতরে যা কিছু হয় হোক এই কবরটি একটি ইতিহাস এটা হচ্ছে কি স্বীকার করি বা এটা আমরা ইজ্জত করি বাংলাদেশের এই বাংলার রং টং করতে আমি নগর করে দিয়েছি আমার বাড়ি খাওয়া দাওয়া করেছে এখন এই বাংলার ইতিহাস লুকায় আছে এই কবরের মধ্যে আচ্ছা ওই দিঘিটা কোন জায়গায় ছিল আসেন এটা আমার গেলাম মোমবাতি আগার তখন তো এখানে লোকজন ছিল না না খুব একটা লোকজন ছিল ওই সময় আগে এত লোকজন ছিল ফাটলা গুণবছর আমাদের বাড়ি ছিল আনতে 1 কিলো পশ্চিমে আনতে আমরা কিনে আমি বাড়ি রাখছি পুরো বাড়ি আমরা রাখছি বাপটা ছাড়া যেগুলো তো সব দিঘি ছিল না পুরোটাই দিঘি ছিল আচ্ছা মূলত এখানে ওই বজরা দিয়া যাতায়াত করতো পুরোটাই দিঘি ছিল নাম ওই দিঘি ওখানে ওটা এখনো দিঘি না এই জায়গাটার মাঝে আপনার একটা ঘাটলা ছিল এনো খুব মানে নিচে এখানে খালি ইটা 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 এগুলা কি ঘাটলা সেই আগের সময়ের 400-500 বছর আগের ইটা পাওয়া যাবে এইটা নিচে তো পরীক্ষা টরিকা করছে জাদুঘর আছে জাদুঘর নিচে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটা হচ্ছে গিয়ে সে সময় ঈশা খাঁ এই দিঘি দিয়ে চলাফেরা করত বিভিন্ন সময় যখন কিশোরগঞ্জ তিনি তো থাকতেন কিশোরগঞ্জে কিশোরগঞ্জ ময়মনসিংহ অঞ্চলে যখন যাতায়াত করতেন এখানে বিশাল বড় দিঘি ছিল এই 11টা সিন্ধু এই যে এই দিঘি দিয়ে তিনি যাতায়াত করতেন যাতায়াত করে তার রাজধানী সোনারগাঁয়ে আসতেন এবং বলা হয় যে এই দিঘিতেই তিনি 1599 সালে যখন আসেন এই দিঘি দিয়ে আসার সময় এখানে তার এক বন্ধু ছিল তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়লে তারপর তিনি এখানেই মারা যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই বক্তারপুর গ্রামেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় এই সেই দিঘির বর্তমান যে অবস্থা এটা পুকুর ছিল না ওই পাশে এবারে ওই পাশে একটা পুকুর একটা পুকুরের মতো নই ডান টান কাট করে বড় আউট হয়ে গেছে গা হ্যাঁ ওটার পাশে আপনার ইয়ে ছিল এই গাটলা ছিল এই যে এই যে ওই যে তাল গাছটি দেখেছেন আপনি ওই জায়গায় গাটলা ছিল ওই যে তাল গাছটি তিনটা তাল গাছ আচ্ছা না ইটা ভরা খুব এখনো খুঁজলে ইটা পাওয়া যায় ও বাপ নাই এই এই আপনাদের এই গ্রামে এখনো খুঁজলে বিভিন্ন পুরনো ইটা ইটা পাগুলো পাওয়া যায় না 500 বছর আগে ইটার কোনো অভাব নেই অভাব নেই এই পাড়ার আর মানে শুধু সবচেয়ে বেশি যেমন শুনছিলেন যে এই জায়গাটায় আসলে মাটি খুঁড়লে অল্প কিছু খুঁড়লেই 400-500 বছরের পুরনো ইট ইট স্থাপনা পাওয়া যায় ইট স্থাপনা বড় বড় ফোস্তা বিল্ডিং বড় বড় গাটলা যা ছিল আগে মানে একটা রাজবাড়ি বা রাজবাড়ি ফাড়ার মতন যে ছিল এটা পুরা বোঝা যায় বোঝা যায় যাই হোক আপনারা যদি কখনো আসতে চান তাহলে এখানে আসতে পারেন কারো যদি এই বিষয়ে আগ্রহ থাকে আসতে পারেন একদম সাধারণ গ্রাম বলতে যা বোঝায় একদম গ্রামের যে বৈশিষ্ট্য থাকা দরকার সব ধরনের বৈশিষ্ট্য এখানে আছে গ্রাম দেখতে হলেও এখানে আসতে পারেন